এই যে ইসলাম ধর্মের মধ্যে যে খৎনা দেওয়া হয় কি বাবা যাকে সুন্নাত বলা হয় এই খৎনা এই সুন্নাত এর প্রচলনটা কোথা থেকে এলো তোমাদের আল্লাহ কি সুন্নাত দিয়েছিল আল্লাহ কি নিজে খৎনা দিয়েছিল যদি দিয়ে থাকে তাহলে অবশ্যই আজকে আমরা শুনব মাননীয় যুক্তি হাজরা মহাশয়ের কাছ থেকে তার হাদিস দলিল কিতাব থেকে বলবেন যে এই সুন্নাত বা খৎনা কোথা থেকে শুরু হলো কেন আমাদের ইসলাম ধর্মের মধ্যে সবাইকে খৎনাটা দিতে হয় কারণ এটা তো খণ্ড হয়ে যায় এই খণ্ড দেহ নিয়ে কি করে ঈশ্বর সাধনা হয় এই খণ্ড দেহ নিয়ে কি করে ঈশ্বর সাধনা বা আল্লাহর উপাসনা হয় এটা আমার জানতে বাসনা রয় আজকে ভালো একজন হাদিস কোরআন বিশারদ পেশ মাননীয় জ্যোতির হাজরা মহাশয়কে উনি উঠে এসে অবশ্যই এই বিষয়টা জানাবেন জয় গুরু মাঝে না থাকলে নদী দুজনায় ধার বাঁধিতা মাঝে না থাকলে নদী ভুলিতে পারি নাই তোমায় ভুলিতে পারি নাই তোমায় দেখায় অবধি দুজনায় ঘর বাঁধিতা মাঝে না থাকলে নদী দুজনায় ঘর বাঁধিতা না থাকলে নদী শেষ কিয়ামতের দিন কিয়ামতের মাঠে যখন সমস্ত মৃতদের কাতার করা হবে সেদিন এমন একজন ব্যক্তি হাতে থাকবে একটা আশা আরেক হাতে থাকবে একটা সোনার আংটি আমার জিজ্ঞাসা সেই আশাটা যার কপালে ছোঁয়াবে সেই ব্যক্তি যাবে জান্নাত
আর সোনার আংটিটা যার কপালে ছোঁয়াবে আশা যার কপালে ঠেকাবে সে যাবে বেহেশতে আর সোনার আংটি যার কপালে ছোঁয়াবে সে যাবে নাকি নরক মানে দোজখ আমার জিজ্ঞাসা সেই ব্যক্তিটা কে ইসলাম ধর্মের মধ্যে শেষ কিয়ামতের মাঠে যে ব্যক্তিটা আসবে সেই ব্যক্তিটার নাম কি আর তিনটি কথা তিনি সেখানে বলবেন সেই তিনটি কথা কি দুই নম্বর জিজ্ঞাসা জয় জয় রাঘবেন্দ্র প্রেমানন্দ একবার হরি বল হরি বল হরি বল নম্বর জিজ্ঞাসা আমাদের সনাতন ধর্মের মধ্যে সুদন না তাকেও তপ্ত তেলে ফেলা হয়েছিল ভক্ত প্রহ্লাদ তাকেও তপ্ত তেলে ফেলা হয়েছিল হাতির পায়ের তলে ফেলা হয়েছিল সাগরে নিক্ষেপ করা হয়েছিল তবু সে প্রাণে বেঁচে গেল কেন আমার গোবিন্দ তার পাশে ছিল এই ভক্ত প্রহ্লাদ আপনারা জানেন তো বাবা আমি জানতে চাই ইসলাম ধর্মের মধ্যে এমন কোন মহামানব বা ভক্ত রয়েছে যাকে গরম ঘির মধ্যে গরম তেলের মধ্যে গরম আগুনের মধ্যে চালিয়ে দেওয়া হয়েছিল সেই ব্যক্তিটাকে সনাতন ধর্মে তো ভক্ত আছে আমাদের ভগবান রক্ষা করেছেন ভক্তাদের ভগবান ভগবান আমার সব সইতে পারেন কিন্তু ভক্তের চোখের জল সইতে পারেন না যখন এই ধরে হবে পৃথিবীতে পাপের বোঝা নেমে আসে যখন ধর্মের গ্লানি হয় চারদিকেই যখন ভক্তের প্রাণে আঘাত হয় তখন ভগবান বৈকুণ্ঠ গোলোকে থাকতে পারেন না ভক্তকে রক্ষা করবার জন্য চার যুগ ধরে তিনি অবতার অবতীর্ণ হয়েছেন আমি জানতে চাই ইসলাম ধর্মের মধ্যে এমন কোন ভক্ত আছে যাকে গরম তেল গরম আগুন বা ঘিয়ের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল আল্লাহ এসে তাকে হাত ধরে রক্ষা করেছে বলে দেবেন হাজরা বাবু যদি জানা থাকে যদি জানা না থাকে ছেড়ে দিবেন দেখে নেব আমি কে কি বাবা জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ একবার হরি বল হরি বল যেখানে আমাকে জিজ্ঞাসা রেখেছে এমন কোন মহাপুরুষ বা ভক্ত বা সাধক যাকে বনের হিংস্র জানোয়ারে পর্যন্ত ঘিরে ধরে রাখত ক্ষতি করতো না সেটাকে আমি এই যুগেই বলে গেলাম মহাপ্রভুর কথা তাই বলভদ্র মহাপ্রভু কি বলেছিলেন প্রভু গো আপনি যখন এই হরির নাম করতে করতে ক্লান্ত হয়ে শুয়ে পড়েন আপনাকে ঘিরে ধরতো সমস্ত জন্তু জানোয়াররা আপনাকে আক্রমণ করতো না ক্ষতি করতো না কেন মহাপ্রভু বললেন বলভদ্র জানো বলভদ্র ওরাও যে আমার গোবিন্দের ভক্ত ওরাও যে ভক্ত সঙ্গ করতে চায়
যদি ভক্তের মতো ভক্ত হওয়া যায় রণী বনে জঙ্গলে যেখানেই বিপদে পড়া যাক না কেন স্বয়ং গোবিন্দ এসে সেই বিপদ ভঞ্জন মধুসূদন এসে রক্ষা করে যান তাই করে প্রেমানন্দে একবার হরিবল 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 নিরঞ্জনে বসে কাঁদি গো গোপন অন্তপুর ভেসে আছে তোমার বাসির সুর গো তোমার বাসির সুর নিরঞ্জনে বসে কাঁদি গো গোপন অন্তপুর ওপার থেকে ভেসে আসে তোমার বাসির সুর গো তোমার বাসির সুর পারি না আর ঘরে আমায় চলে পুরে মরতে হবে চলে পুরে মরতে হবে বিধির কি বিধি দুজনায় ঘর বালা গেটে ডালা ভরে গো ভাসিয়ে দিলে আরো যদি তোলে দিয়ে ওরিও বলি গু ওরিও মালা দেখে ডালা ভরে গো ভাসিয়ে দিলে পার যদি তোলে দিয়ে পরিও বলি গো পরিও বলি ধরে রালো বুকে আমি এবার হতে দেখবো চাইয়া
তাহলে জালাটা তোমার হবে না আমাদের হবে
আমার জিজ্ঞাসা শেষ কিয়ামতের দিনে যে ব্যক্তিটা একজন হাতে আসা সোনার আংটি নিয়ে এসে সমস্ত যাদের পৃথিবীর পুরুষ বিয়োগ হয়ে গেছে মারা গেছে তাদেরকে কিয়ামতের মাথায় বসে কাতার করে মানে লাইন করে রাখবে এবং যার কপালে লাঠিটা ছোঁয়াবে সে যাবে বেহেশতে যার কপালে সোনার আংটিটা ছোঁয়াবে সে যাবে দোজখ সেই ব্যক্তিটা আজকে জান্নাত কে شارع شارع او بوسيلي তোমারে জানাই তোমার কাছে যাহা কিছু জানতে আমি চাই আরে কথা তোমার কাছে গো ও বুসিলি করে গেলাম দান সঠিক সঠিক জবাব দিয়ে দেবে সমাধান জিজ্ঞাসা করেছেন যখন বালি এবং সুগ্রীব দু ভাই রামচন্দ্র ভগবানের সীতা যখন চুরি হয়ে যায় সীতাকে খুঁজতে খুঁজতে ভগবান রামচন্দ্র পৌঁছালো কিষ্কিন্ধায় সেখানে গিয়ে দেখা হলো হনুমান সুগ্রীবের সঙ্গে সুগ্রীবকে গিয়ে যখন রামচন্দ্র বললেন তুমি কি জানো আমার সীতা চুরি হয়ে গেছে কোন পথে গেল সুগ্রীব বলেছিল ভগবান আমি জানি তোমাকে আমি বলতে পারি কিন্তু একটা শর্ত আছে একটা শর্ত কি
তাকে কোথায় নিয়ে গেল কে নিয়ে গেল আমি তোমাকে বলতে পারি কিন্তু একটা শর্ত আমার ভাই বালি আমি সুগ্রীব আমরা তো ভাই কিন্তু বালি বড় ভাই আমাকে রাজ্য থেকে তাড়িয়ে দিয়েছে শুধু তাই নয় আমাকে প্রাণে পর্যন্ত মেরে ফেলতে চায় আর এই সিকিন্দার রাজ্য অংশ আমাকে দিতে চাই না তুমি যদি আমার ভাই বালিকে বধ করতে পার তাহলে আমি তোমার সীতাকে উদ্ধার করে দিতে পারি হয়ে গেল রামচন্দ্র ভগবান বললেন তাহলে সাজো আগামী কাল প্রভাত সকালে তুমি গিয়ে তোমার ভাইয়ের সাথে যুদ্ধ ঘোষণা করো তোমরা দুই ভাই বালি সুগ্রীব যখন যুদ্ধ করবে আর আড়াল থেকে আমি বালির পক্ষে বাণ নিক্ষেপ করে বালিকে বধ করব শুরু হলো যুদ্ধ পরের দিন কিন্তু রামচন্দ্র ভগবান চিনতে পারছেন না কোনটা বাল আর কোনটা সুগ্রীব একই রকম চেহারা একই রকম কালার একই রকম কাকে মারবে ঘুরে আসলো রামচন্দ্র বলল এবার তুমি গলায় একটা মালা পরে যুদ্ধে যাও তোমার মালাটা দেখে আমি চিনতে পারবো তুমি সুগ্রীব দ্বিতীয় দিনের যুদ্ধে রামচন্দ্র বালিকে বধ করলেন কেন বধ করলেন প্রশ্নটা ওই যায় ভগবান হই ভাই ভাই গন্ডগোল সব বলতে নিয়ে গন্ডগোল সেখানে আবার ভগবানের যাওয়ার কি দরকার প্রশ্নটা ওই যায় যার কর্মের ফল সে করে ভোগ কে পারে তা খণ্ডাতে লাঞ্ছনা গন্ড রাজার যার কর্ম গুণেতে যে যেমন কর্ম করবে বাবা তার ফল এ জন্মে শুধু নয় পরজন্মেও গিয়ে হয় বালি ছিল পূর্ব জন্মে বালি তার গুরুপত্নীকে হরণ করেছিল বলেন গুরুপত্নী মানে মা মাকে হরণ করেছিল অপরাধ সেই অপরাধে বালির জীবনটা গেল তোমার কাছে আমি গো ও মুসলি দুটি কথা জানতে আমি চাই সঠিক সঠিক জবাব দেবে এ ধর্ম সবাই ইহার চাইতে বেশি কথা গো আমি বলবো না বলবো না এ পর্যন্ত রেখে দেব আমার তত আলোচনা এ পর্যন্ত করি খান্ত গো ওই না রাধা কান্ত শরীর সবাই মিলে বদন ভরে বলবেন হরি হরি হরিবল 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 এবার আসেন মাননীয় হাজরা মহাশয় দুটি কথা আমি জিজ্ঞাসা রেখেছি মনে রাখবেন এই দুটি কথা এবং হযরত মুহাম্মদ যিনি ইসলাম ধর্মের প্রবর্তক তার জন্য বৃত্তান্তের কথা শেষ কিয়ামতের দিনের কথা জিজ্ঞাসা রেখেছি এবার শোনা যাক উনি কি বলছেন অত্যন্ত দুঃখের কথা প্রভু শ্রী রামচন্দ্র ঘরণী সীতা দেবীকে লঙ্কাপতি রাবণ চুরি করে নিয়ে গেল দেশে অনেক মেয়ে ছেলে একটা বিয়ে করলে কিন্তু তাহা না করে সীতাকেই তার দরকার আর সীতার জন্য মহাশক্তি বধ হইতে হইলো বড় দুঃখের কথা বালিকে বধ করাকে বাদ বালি যখন পড়ে গেছে তখন লক্ষণ এবং প্রভু শ্রী রামচন্দ্র বালির পাশে গিয়ে উপস্থিত তা বালি বলেছিলেন হে প্রভু
তুমি যদি আমাকে একবার বলতে যে আমার সীতাকে দরকার আমি লঙ্কার রাবণের চুলের মুঠি ধরে টাইতে টাইতে লঙ্কা থেকে নিয়ে এসে আমি তোমার কাছে হাজির করতাম আর তোমার সীতা দেবীকে আমি অবশ্যই আনিয়ে দিতে বাধ্য করতাম তুমি আমাকে জানাইলে না কেন যে লঙ্কাপতি রাবণকে লেজে জড়িয়ে সাত সমুদ্রের জল খাইয়েছিল লঙ্কা ওই বালি যে রাবণকে বালি এই বগল দাবা করে সাত নদীর জল খাইয়ে রেখেছিল যে রাবণ বালির কাছে তুচ্ছ এমন কিছু নয় অথচ সীতা উদ্ধারের লাগি প্রভু আমার সেই বীর বালিকে বধ করলেন আমার কথাটা ওই জায়গায় জিজ্ঞাসা ছিল জয় গুরু এবার একটা গানে আসব মানে কথা যে কথাটা আমাকে জানতে চেয়েছিল আসলে ভগবান শ্রীহরি যুগে যুগে অবতার হয়েছেন আমি আগেও বলেছি যে দুষ্টের দমন এবং সৃষ্টির পালন প্রভু শ্রীহরি সৃষ্টি করেছেন বিশ্ব জগৎ ভগবান শ্রীহরি সনাতন ধর্মে এহাই কয় তাই যুগে যুগে অশুভ শক্তিকে পরাস্ত করার লাগি ভগবানকে যুগে যুগে অবতার হয়ে অবতীর্ণ হতে হয়েছে কিন্তু আমার কথা হচ্ছে এই শুভ এবং অশুভ দেবতারা হচ্ছে শুভ আর অসুরেরা হচ্ছে অশুভ তো অসুর তো আকাশ থেকে ধপাস করে মাটিতে পড়ে নাই হে ভগবান তুমি তাদেরকে সৃষ্টি করেছো তুমি বানিয়েছো তাহলে তুমি বানিয়ে আবার তুমি নিজে এসে তাদের সঙ্গে যুদ্ধ করে তাদেরকে পরাস্ত করে কি এমন বাহাদুরি হে ভগবান তুমি দেখাইলা আমার কথাটা ওই জায়গাতে আলোচনাটা রেখেছিলাম জয় গুরু তারে নদর দেরে নদর না দেরে না মায়া মোহ নদী কিনারে আমাদের ভাঙা কুড়ে ঘর রে ভাঙা কুড়ে ঘর এই মায়ার সংসারে এসে আমরা সবাই বিধ্বস্ত কত বিক্ষত এই সংসারে এসে আমরা সকলেই বিধ্বস্ত হয়ে গেছি কত বিক্ষত হয়ে গেছি যন্ত্রণা আমাদের জীবনে কারো না কারো কিছু না কিছু আছেই সে ক্ষত বিক্ষত শরীর নিয়ে যেমন এসে দেখলাম আমার বাবা মারা গেল আমার দাদু মারা গেল আমার মার আত্মীয় বর্গ তারা চলে যাচ্ছে পৃথিবীতে বিশাল বড় সোনার অট্টালিকা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে তাহলে পৃথিবীতে যে সৃষ্টি লীলা দেখতে দেখতে আমার মনে আমি আজ ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছি ঠিক সেই জায়গায় তাই এই যে ভাঙা আমার দেহ ঘর ক্ষত বিক্ষত দেহ শুধু কি জন্য না তো মায়াতে মুক্ত হয়েছে বলে মোহ আমাদেরকে আচ্ছন্ন করে রেখেছে বলেই তাই একখানা গান মায়া মোহ নদী কিনারে আমাদের ভাঙা কুড়ে ঘর ভাঙা কুড়ে ঘর তুই মোহনা ও গৌ তুই দিকে বয়রে দেখি মধ্যে বালো চরে
আমাদের ভাঙ্গা কইরে ঘর গো ভাঙ্গা কইরে ঘর مايا نوتي ربدي ثارا We'll be right back.
মজার কথা দুটো যাচ্ছে চেয়েছে সংক্ষেপে বলবো সময় যখন একটু পেয়েছে আর ছেড়ে দিয়ে লাভ নাই মানে কথা বাংলাদেশ সিলেট জেলা শাহজালাল রহমতুল্লাহর মাজার মানে কবর আছে তো শাহজালাল রহমতুল্লাহ অনেক শিষ্য সাবক করেছেন আল্লাহর একজন ওলি আউলিয়া ছিলেন শাহজালাল রহমতুল্লাহ একদিনকে সকালবেলায় আশ্রম তখন ঘর থেকে যেই বাইরে বেরিয়েছে আর অমনি একজন গিয়ে পাও কানা জড়িয়ে ধরেছে উনি বললেন কে রে বলছে হুজুর আমি ইয়াকুব বলে কি ব্যাপার বলছে হুজুর আমি আপনার কাছে মুরিদ হব আর আপনার সেবা করব এটাই আমার সংকল্প বলে সকালবেলায় তুই খেয়ে দিয়ে কাজ নাই তুই আমার সেবা করবি এ ডাঙ্গালি আইরে একটা অমনি একটা শিষ্য ফুটা একটা লাঠি নিয়ে ছুটছে ও ইয়াকুব ভাবলো যদি একবারই মারে আমি মরে যাব সঙ্গে পা ছেড়ে দিয়ে ছেড়ে এক দৌড় শাহজালাল বললে যা ধারে কাছে আসবে না ইয়াকুব মনে মনে ভাবলো আমি ভাবলাম গুরু ধরব ওনার কাছে দীক্ষা নেব ওনার সেবা করব উনি আমাকে তো এমন ডান্ডা দেখাইলেন গেলেই ফাটিয়ে দেবে ঠিক আছে দিনের বেলায় যাব না উনি যখন ঘুমিয়ে থাকবেন তখন আশ্রমে যাব এবার ইয়াকুব এসে যখন শাহজালাল সাহেব রাত্রি বেলায় ঘুমিয়ে পড়তেন তখন ইয়াকুব এসে এবার আশ্রমে ঝাঁট দেওয়া কলসি নদী থেকে জল এসে কলসি গুলো ভর্তি করা বাইরে কাপড় চোপড় থাকলে কেচে মেলে দিয়ে সুন্দর করে সাজিয়ে দেওয়া যেমন ভোর হতো থাকতো শাহজালাল বেরিয়ে আসবে আর চুপ করে পালিয়ে যেত দুই বছর কাল করাকে বাদ একদিন ভোরবেলায় ইয়াকুব ঝাঁট দিচ্ছে আশ্রমে আর অমনি শাহজালাল বেরিয়ে পড়েছে বুস করে খিল খুলে গেরে আর ঝেটা ফেলে দিয়ে ঝেড়ে দৌড়ে যাবি না থাম ইয়াকুব থমকে দাঁড়িয়ে গেল আমার কাছে আয় এক পাক পাক করে সামনে যেই এসেছে বলছে কে তুই বলছে হুজুর আমি ইয়াকুব আপনার সেবা করার জন্য এসেছিলাম আপনি ওই দিনকে ডান্ডার কথা বলেছিলাম আমি ভয়ে পালিয়ে গেছিলাম বলে ও শোন আজ থেকে আশ্রমে থাক তোর যা ভালো হয় তাই কর ইয়াকুব মহা খুশি শাহজালালের চরণ সেবা করা তেল মাখানো স্নান করিয়ে দেওয়া আশ্রমের কাজ করা এইভাবে ১৭ বছর কাজ করলেন ১৭ বছরকে বাদ একদিনকে শাহজালাল বলছে ইয়াকুব রে তা বললেন হুজুর বলছে একবার বাজার দিয়ে যা তো বলে আমার উপরে আদেশ বলে হ্যাঁ কি করতে হবে বাজারে গিয়ে বলবি আগামী কালকে বেলা ১২টার আগে পাঁচ মন গাওয়া ঘি আর পাঁচ মন গাওয়া ঘি এক জায়গায় ঢেলে জাল দেওয়ার মতো বড় একটা কড়াই যেন নিয়ে আসে বাজারে বলে আইগা গিয়ে আর শাহজালাল রহমতুল্লাহকে বাজার লোকে খুব মানতেন সম্মান করতেন এবারে ইয়াকুব বাজারে গিয়ে বললেন শাহজালালের আদেশ হুজুর বলেছেন আগামী কালকে বেলা ১০টার মধ্যে
মানে 12টার আগে যেন পাঁচ মন গাওয়া ঘি আর পাঁচ মন গাওয়া ঘি জাল দেওয়ার মতো করে একটা আশ্রমে হাজির করা হয় বাজারে লোকে বলল পাঁচ মন তেল জোগাড় করা খুব সহজ কিন্তু পাঁচ মন গাওয়া ঘি জোগাড় করা খুবই কঠিন ঠিক আছে নিশ্চয় কোনো কারণ কদিন আগেই ওরুস গেল তিন তিন দিন ধরে ওরুস হয়ে গেল সাজাল সাহেবের দিনকে ওরুস তিন দিন ধরে ওরুস হতেন তার সাত দিন ধরে রান্না খিচুড়ি ওই গর্ত করে ঢালতো পুকুরের মধ্যে এবং জঙ্গল দিয়ে শিষ্যদেরকে বলতো জঙ্গল দিয়ে বলে আইগা আগামী কালকে বিকাল বেলায় সব খিচুড়ি প্রসাদ দিবে তোমরা চলে এসো এবার জঙ্গল থেকে বাঘ ভাল্লুক সিংহ তারা এসে লাইন দিয়ে আশ্রমের লাইন দিয়ে বসতো শৃগাল হরিণ সবাই এবার খালাতে করে তাদেরকে খেতে দিত যার যখন পেট ভরে গেল সে তখন উঠে চলে যেত আর পেট না ভরা পর্যন্ত মাথা নিচু করে বসে থাকত এইভাবে প্রতি বছর বাঘ ভাল্লুক ওনার আশ্রমে এসে সেবা করে যেতেন এবার পরের দিনকে বাজারে লোকে পাঁচ মন গাওয়া ঘি আর পাঁচ মন ঘি জাল দেওয়ার মতো একটা কড়াই আশ্রমে নিয়ে আসলো ভয়ে তো জিজ্ঞাসা করছে না হুজুর ঘি কি করবেন শিষ্যদেরকে দিয়ে চুলা করলেন গর্ত করলেন গর্ত করা কে বাদ চুলা বসিয়ে দিয়ে মোটা মোটা কাঠ দিয়ে জাল শুরু হলো বলল ঘি সব ঢেলে দে বাজারে লোকে চারিদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে পাঁচ মন ঘি কড়াইয়ের মধ্যে ঢেলে দিল দিয়ে যেমন আগুন ধরিয়ে দিয়েছে অমনি ঘি টকটক করে ফুটতে শুরু হলো সবাই অবাক হয়ে ভাবছে হুজুর পাঁচ মন ঘি কি করবে কেনই বা ঘি জাল দিবে কারণটা কি এমন সময় বলছে এক উবরে বললেন হুজুর বলছে নারকেল গাছে দেখতো নারকেল আছে নাকি তা বলছে হুজুর নারকেল সব শুকিয়ে গেছে একটা পাইবো বলে হ্যাঁ উঠে পড় বিড়ালের মতো খুড়খুড় করে উঠিয়ে এক একটা নারকেল শুকনো নারকেল পেড়ে নিয়ে এসে হাজির করলো বললেন হুজুর আমি নারকেল নিয়ে আসলাম বলছে ঘিয়ের মধ্যে ফেলে দে বলছে ছাড়াবো না অমনি গোটা শুকনো নারকেল তাই ফেলে দে দিয়ে দশ মিনিট পরে বলছে একবারে দেখো নারকেলটা গলে গেছে কিনা অমনি তাকে বলছে না হুজুর নারকেলটা দেখা যাচ্ছে না ডুবে গেছে বলছে নেমে দেখ দম দম করে জাল চলছে তলায় ঘি টকটক করে ফুটছে বলে নেমে দেখ নারকেলটা কইলে গেছে না গুটো আছে বলছে আমার উপরে আদেশ বলছে হ্যাঁ তোর উপরে আদেশ ইয়াকুব সঙ্গে সঙ্গে ফুটন্ন তো ঘিয়ের মধ্যে গরম কড়াই নেমে পড়লেন নেমে মাছ খোঁজা করে পাচ্ছে না হাতে বলছে হুজুর পাচ্ছি না তো বলছে ডুব মেরে দেখ ডুব মেরে দেখছে কড়াইয়ের ভিতরে নারকেল আর নাই সমস্ত গলে শেষ হয়ে গেছে বলল হুজুর নারকেলটা তো সিদ্ধ হয়ে গেছে গলে গেছে বলছে উঠে আই হয়ে গেছে কড়াই ফুটন্ত কড়াই থেকে যখন নেমে ডেঙাতে আসলো বলছে ইয়াকুব আমার কাছে আই এক পাক পাক করে সামনে আগিয়ে গিয়ে বলছে ইয়াকুব রে তোর ডাক এসেছে ওই জন্য আমি যাচাই করে নিলাম বলছে হুজুর আমার ডাক এসেছে বলে হ্যাঁ তাহলে আমি কি যাব বলে হ্যাঁ অমনি পায়ে মাথা রেখে শুয়ে পড়ল কিছুক্ষণ কে বাদ সাজালাল বলছে ইয়াকুব ওঠ ইয়াকুব ওঠ ইয়াকুবের নিথর দেহটা পড়ে আছে প্রাণ পাখি চলে গেছে নির্দিষ্ট ঠিকানায় শাহজালাল বলল ইয়াকুব রে আমি আমার মুর্শিদের তাবেদারি করব আচ্ছা ঠিক আছে বাহ বাহ ঠিক আছে ঠিক আছে বলছে আমি অসংখ্য ধন্যবাদ আমার সোনা বাবু সোনা এসে 20 টাকা দিয়ে গেছেন আমি একটা কথা বলবো আমাদের কথা আপনাদের ভালো লাগছে কি কি বাবা আমাদের কথা আপনাদেরকে ভালো লাগছে তো যদি ভালো লেগে থাকে কোনো বাবা একটা 100 টাকার নোট আমাকে দান করুন আমি নিয়ে যাবো না কমিটিকে তুলে দেবো
আমার সোনামণি দিয়ে গেছে 20 টাকা আমি খানে রাখলাম যদি কোন ভক্তের আমার কথা আমার গান আমাদের ভাষা ভালো লেগে থাকে কমিটির বিশাল লাইট বাইক প্যান্ডেল করেছে আপনাদের মনোরঞ্জনের জন্য যেখানে হরি কথা আল্লাহর কথা কৃষ্ণের কথা যদি কোন মুসলমান ভাই বাবা বন্ধু থাকেন একটু হাত বাড়িয়ে কিছু দান করে যাবেন দিলে আপনার ভালো হবে আল্লাহ আল্লাহর রাসূলের বাণী সমূহ হ্যালো হ্যালো শ্রবণ করা হয় সেখানে দান করলে কোনো অপরাধ হয় না কি বাবা কত টাকা কত পয়সা আমরা তো বিপদ আপদ হলে ডাক্তার খরচায় চালিয়ে যাই দেন না বাবা এই মহতি অনুষ্ঠান আপনাদের কিছু অংশ থেকে যাক অন্তকে 100 টাকা দেওয়ার মতো 50 টাকা দেওয়ার মতো কোনো ভক্ত কি নাই বাবা গো ঠাকুর না করুক এখন মা গো কোনো বিপদ হোক বাবা তখন হাসপাতাল ডাক্তার খরচ করতে করতে আমাদের নাজেহাল হয়ে যায় একটা এক্সরে ছবি করতে যে কত টাকা লেগে যায় কিন্তু গোবিন্দ সেবার নিমিত্তে দেন না কেন মায়ের মন্দির কানে এসে কিছু দান করলে আপনাদের মঙ্গল হবে জানেন এখানে পয়সা করে দেওয়ার চরিত নিয়ম আছে কিনা চুপ কমিটি ছেলেরা বলেছে বলে আমি বলছি আমি যে কথা আলোচনা করছিলাম তার শেষ সমাধা করে দেব শুধু দয়া করে আপনারা আপনাদের মধ্যে কোন একজন ভক্ত 100টি টাকা নিয়ে এসে আমার সামনে দিয়ে গেলে আমি খুব খুশি হব যে পয়সাটা আমি কমিটির হাতে তুলে দেব কি বাবা দেওয়ার মতো কেউ নাই কারো পকেটে 100 টাকা দেওয়ার মতো নাই বাবা 100 টাকা যদি না থাকে দুজন মিলে দিন মায়েরা তো লক্ষীর ভান্ডার পাচ্ছেন অসুবিধা তো নাই এই যে ঢুকে যাবে আবার টাকা আপনারা 20 50 করে দিলেই কমিটির হাতে অন্তত 2000 টাকা আমরা তুলে দিতে পারবো এই যে লাইট প্যান্ডেল মাই শিল্পী এসেছে কলকাতা থেকে কেউ শিল্পী ভালো ভালো শিল্পী গ্রাম্য চাঁদা আছে আমি বুঝছি তবু বহিরাঙ্গ এসেছে বা স্থানীয় যারা এসেছেন সাধুগুরুর নামে এখানে মায়ের সেবার নিমিত্তে আচলে যদি থাকে মা দিলে আপনার মঙ্গল হবে আপনার সংসার আপনার স্বামী আপনার সন্তানের মঙ্গলের জন্য এখানে অবশ্য দিলে আপনাদের মঙ্গল হবে যদি আপনারা না দেন আমি জোর করে পকেট থেকে বার করে নেব কি তো অনুরোধ করব এই দিনটা আপনারা কালকে পাবেন না পরশু দিয়ার সুযোগ পাবেন না যদি থাকে কিছু গোবিন্দ সেবার জন্য হরি বল হরি বল হরি বল দান করে গেলে বাবা আমার এক বাবু শুনে এসে 100টি টাকা 100 টাকা করে গেলেন না